আমরা একটু চট্টগ্রামে যেতে চাই। চট্টগ্রামে রয়েছেন আমাদের রিপোর্টার কমল দে। কমল, আপনি যেমনটা শুনছিলেন যে আজাদ বলছিলেন যে শাহবাগ চত্বর যেন জনসমুদ্র হয়েছে, আমরাও তেমনটা শুনতে পেরেছি যে আর কিছুক্ষণ বাদেই আসলে চট্টগ্রামে আরেকটি গণজাগরণ এবং গণসমাবেশের প্রস্তুতি নেওয়া হয়েছে। তো আপনি তো প্রস্তুতি স্থলে ছিলেন, চট্টগ্রামের প্রস্তুতি এবং চট্টগ্রামের সাধারণ মানুষের ভেতর কেমন সাড়া মিলছে এই বিষয়টি আপনার কাছে একটু জানতে চাই। হ্যাঁ দেবাশী, যেটা বলছিলাম আমাকে একটু পিছনে ফিরে দেখে যেতে হবে। মঙ্গলবার দুপুরে রায় ঘোষণার পরপরই চট্টগ্রামের সাম্প্রদায়িকতা বিরোধী তরুণ উদ্যোগ প্রথম তারা প্রেস ক্লাবের সামনে এসে একটি মানববন্ধন রচনা করে, তারপর তারা বিক্ষোভ মিছিল করে এই রায় প্রত্যাখ্যানের ঘোষণা দেয়। তারা মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে তাদের প্রতিবাদ কর্মসূচি পালন করে। তারপর তারা বুধবার বিকেল 3টার দিকে আবারও গণজমায়েতের কর্মসূচিটা ডাক দেয়। তারা প্রথমে সাম্প্রদায়িকতা বিরোধী তরুণ উদ্যোগ এই কর্মসূচিতে আহ্বান করলো, পরবর্তীতে সেখানে অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম সহ বিভিন্ন ব্লগাররা যোগ দেয়। বেলা বাড়ার সাথে সাথে তাদের সাথে যোগ দেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম চারুকলা কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। রাত যত গভীর হয়েছে ততই সাধারণ মানুষের সম্পৃক্ততা বেড়েছে তাদের কর্মসূচির সাথে। রাত 12টা পর্যন্ত তারা এই কর্মসূচি পালন করে। তারা সকাল থেকে কর্মসূচি পালন করার কথা থাকলেও শেষ পর্যন্ত যেহেতু চট্টগ্রাম প্রেস ক্লাব জামালখান এলাকায় এবং তারা পাশে রয়েছে ডাক্তার খাস্তগীর স্কুল যেখানে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, আর এই এসএসসি পরীক্ষার কারণে তাদের কর্মসূচি বিকেল 3টা পর্যন্ত তারা স্থগিত করে 3টার পর তারা কর্মসূচি শুরু করার কথা থাকলো। আর দুপুর 2টা থেকে সেখানে লোক জমায়েত হতে থাকছে, বিপুল সংখ্যক লোক আসছে প্রেস ক্লাবের সামনে জমায়েত হচ্ছে এবং তাদের সিদ্ধান্ত আছে তারা আজ সারা রাত এবং আগামীকাল সারাদিন তারা এই প্রতিবাদ কর্মসূচি পালন করবে। এক্ষেত্রে তারা শুধু কাদের মোল্লার ফাঁসি নয়, তারা বলছেন যে যুদ্ধ অপরাধে দেয় যারা অভিযুক্ত, যারা গ্রেপ্তার হয়েছে ইতিমধ্যে গোলাম আজম, দারোয়ান হোসেন সাইদি, তারপর চিটংয়ের সালাউদ্দিন কাদের চৌধুরী সহ যুদ্ধ অপরাধে যারা অভিযুক্ত এবং গ্রেপ্তার হয়েছে তাদের ফাঁসির দাবি করছেন এসব প্রতিবাদ কর্মসূচি থেকে।